আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা অল্প টাকায় বাড়ি রঙের কাজ করাতে চান তারা পুরো ভিডিওটি দেখতেই থাকুন, আর যারা কম টাকায় রঙের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাড়িতে আমরা একদম অল্প টাকায় বাড়ি রং করিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা সর্বপ্রথম 120 নম্বর পাথর দিয়ে দেয়াল ভালোভাবে ঘষামাজা করার পর কিন্তু আমরা এখানে সিলার ব্যবহার করেছি। আর সিলার ব্যবহার করার পরেই কিন্তু আমরা সর্বপ্রথম 1 কোট কালার ব্যবহার করেছি। 1 কোট কালার ব্যবহার করার পর তারপর কিন্তু আমরা সিট পুটিং ব্যবহার করার পর আমরা পুরো দেয়াল ভালোভাবে ঘষে সিট পুটিং টাচ করার পর কিন্তু আমরা দেয়ালে কাজ শেষ করেছি। আর এখানে কি পেন্ট ব্যবহার করেছি, এখানে আমরা সিলার ব্যবহার করেছি বার্জার কোম্পানির, আর এটা কিন্তু একদম অল্প টাকায় বাড়ি রঙের কাজ করেছি। এখানে সিট পুটিং দেখতে পাচ্ছেন, এই সিট পুটিংগুলি কিন্তু আমরা 1 কোট রং ব্যবহার করার পর কিন্তু করেছি, যাতে কোনো দেয়ালে ফোটা সিরা যাতে না দেখা যায়। আর যারা কম টাকায় বাড়ি করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সিট পুটিং ব্যবহার করার পর কিন্তু আমরা ভালোভাবে পুরো দেয়াল কিন্তু ঘষে নিয়েছি। ঘষার পরেই কিন্তু আমরা ফাইনালের জন্য ফাইনাল কোট ব্যবহার করেছি। আর যারা এরকম অল্প টাকায় বাড়ি রঙের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দূরে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনি আপনার সামান্য ছোট্ট একটি মন্তব্য করে যাবেন, আপনি কেমন টাইপের কাজ পছন্দ করেন আর কেমন টাইপের ভিডিও চান আমাদের থেকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার ছোট্ট মন্তব্য আমাদের এখানে করে যাবেন। আর যারা এরকম কম টাকায় বাড়ি রঙের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু আমরা সীমিত টাকায় কাজ করেছি, আর এখানে মূলত একদম লো বাজেটের মধ্যে আমরা কাজ করেছি। যারা যাদের কিন্তু বাজেট একদম কম থাকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাড়িটি আমরা করেছি চট্টগ্রাম, আমাদের একজন আমাদের থেকে আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়ে উনি আমাদের সাথে যোগাযোগ করে এই কাজটি করিয়েছেন। আপনি যদি চান এরকম সুন্দর বাড়ির ডিজাইন বা অল্প টাকা যারা রঙের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দূরে প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট একটি মন্তব্য করে যাবেন। আপনি যদি এরকম রঙের কাজ করাতে চান বা কেমন টাইপের কাজ করাতে চান, আমরা কিন্তু লাইন পুটিংয়েরও কাজ করে থাকি, 1 কোট লাইন পুটিং, 2 কোট লাইন পুটিং অথবা লাইন পুটিং ছাড়াও কাজ করে থাকি। আমরা ডিস্টেম্পার, প্লাস্টিক পেন্ট, লাক্সারি পেন্ট, ইজি ক্লিন সকল পেন্ট দিয়ে কাজ করে থাকি। অনেকে বলবেন যে ভাই আপনি কি ডিজাইনের কাজ করেন, আসলে আমরা মূলত রঙের কাজ করে থাকি। আর যদি আপনি আপনার বাড়িতে ডাইস দিয়ে যে কোনো ডিজাইন করাতে চান তাও অবশ্যই করাতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি আমাদেরকে দেখিয়ে দিবেন, অবশ্যই আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু সারা বাংলাদেশেই কাজ করে থাকি, এরকম যদি আপনি আমাদের দ্বারা কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে গেটগুলো দেখতে পাচ্ছেন এই গেটগুলিতে কিন্তু যে গ্রিল আছে আমরা কিন্তু এখানে মেরুন কালার ব্যবহার করেছি, আর ওনার বাজেট কম ছিল একদম। আমরা গেটগুলিতে কিন্তু 1 কোট মেরুন কালার ব্যবহার করেছি, আর সিলিংয়ে ব্যবহার করেছি গ্রেন হোয়াইট সাদা, আর দেয়ালে ব্যবহার করেছি লেমন ইউলো, এটা বার্জার কোম্পানির অরিজিনাল কালার, এটা কোনো কালার ব্যাঙ্কে থেকে তৈরি করে দেওয়া হয়নি। অনেক সময় কালার ব্যাঙ্কের কালারগুলি একটু ঝলসে যায়, কালারগুলো নষ্ট হয়ে যায়। আর যারা বাড়ি রং করাবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা কখনো হাতে কালার তৈরি করে কখনো বাড়ি রং করবেন না, কারণ হাতের কালার কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়। অরিজিনাল কালার দিয়ে আপনারা চেষ্টা করুন বাড়ি রং করাতে। আজকের ভিডিওটি এতটুকুই, আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই আমাদের দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি কেমন টাইপের ভিডিও চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও আছে, আর আপনি যদি কোনো রঙের দাম সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর দূরে প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের এখানে কমেন্ট করে জানান, আর আপনি যদি আমাদের কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।